নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ থেকে কিন্তু বুদ্ধির কারাগ্রহ বুধ কিন্তু অস্তমিত হচ্ছে এবং অবশ্যই আজ চন্দ্র এবং বুধের মধ্যে একটা নাক্ষত্রিক যোগ কিন্তু তৈরি হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের মন এবং আবেগ বুধ হচ্ছে অবশ্যই যুক্তি এবং বুদ্ধি এই দুয়ের মধ্যে যখনই কিন্তু একটা সংযোগ তৈরি হয় কিন্তু এই দুটো বিষয় আমাদের মধ্যে সদাই কিন্তু একটু কোনো কোনো বিষয় পড়েন তৈরি করে মন বলে কোনো কাজ করতে আবার বুদ্ধি বলে সেই কাজটাই না করতে আবার বুদ্ধি যখন বলে কোনো কাজ করতে মন বলে আবার সেই কাজটা না করতে তো এর মধ্যে একটা টানাপোড়েন যখনই তৈরি হয় তখন কিন্তু মানুষের মধ্যে ডিসিশান মেকিং যে যে বিষয়টা সেটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় বা সেই ডিসিশান নিতে এতটাই দেরি হয় কোনো কাজ করতে গিয়ে দেরি বিলম্ব কোনো কাজ ঠিক মতো হচ্ছে না দেরি হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণ মাত্রায় কার্যকর হয় তাই আমি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমে বলবো যে কোনো বিষয় আজকের দিনে ডিসিশান নেওয়ার আগে পূর্ব পরিকল্পিত যদি কিছু বিষয় থাকে সেটার উপরই কিন্তু স্ট্রিক করা দরকার আর যদি মনে হয় কোনো ডিসিশান আপনি নিতে পারছেন না সেখানে এক্সপার্ট ওপিনিয়ন বা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি এদের সঙ্গে আলোচনা করে কোনো ডিসিশানে কিন্তু আসা জরুরি বলে আমার মনে হয়েছে প্রথমেই বলবো যে এখানে যেহেতু আজকে সারাদিনের মধ্যে চন্দ্র সারাদিনই প্রায় বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ অস্তা চলে যাচ্ছে অর্থাৎ বুধকে আপনারা খালি চোখে আকাশে দেখতে পাবেন না অবশ্যই আবার উদয় হলে বুধ আবার দৃষ্ট হবে তো সেখানে বুধ হচ্ছে বুদ্ধির কারাগ্রহ বুদ্ধির কারাগ্রহ যখনই কিন্তু এই বিষয়টায় কার্যকর হচ্ছে তখনই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে কি হতে পারে বুদ্ধি নাশ যে কুইক ডিসিশান তাড়াহুড়ো করে নেওয়া ডিসিশান তাড়াহুড়ো মাথায় ভুলভ্রান্তি এই যে ডিসিশানগুলো এখানে কিন্তু বুদ্ধি নাশের একটা যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তো এই বুদ্ধি নাশের বিষয়টা ভীষণভাবে কিন্তু কার্যকর হচ্ছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তো যে কোনো ক্ষেত্রেই কোনো ডিসিশান নেওয়ার আগে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু সাত পাঁচ ভেবে নিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যেহেতু অবশ্যই আমরা হরস্কোপে যদি দেখি যে চন্দ্র অবশ্যই রাহুর সঙ্গে অবস্থান করছে চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ আর রাহু হচ্ছে যে কোনো কিছু এক্সট্রিম পয়েন্ট রাহু হচ্ছে আমাদের চঞ্চলতা যে রাহু হচ্ছে আমাদের অবশ্যই অ্যাম্প্লিফিকেশান তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় কোনো বিষয়ে কিন্তু এই অ্যাম্প্লিফিকেশান চঞ্চলতা ছটপটে ভাব এগুলো কিন্তু কোনো না কোনো অংশে কিন্তু আমাদের বেশি থাকছে তাই তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেয়া কোনো বিষয়ে একটু ছোটোখাটো বিষয়ে মন খুব চঞ্চল হচ্ছে আবেগ তাড়িত হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু আমাদের নানাবিধ ক্ষেত্রে কাজ করতে পারে তো এই বিষয়টা অবশ্যই আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবং প্রত্যেকেই বিষয়টা মেনে চলতে হবে কাছা কাজকর্মের বিষয়ে আসা যাক দেখুন কর্মক্ষেত্রে আমি জেনারেলি আজকের দিনটা খারাপ বলবো না ভালো এবং পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং শক্তির গ্রহ মঙ্গল বর্তমানে সক্ষেত্রেই হওয়ার জন্য কর্মভাবে কিন্তু উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু এখানে বুধ অস্ত যাচ্ছে এবং চন্দ্র রাহুর কানেকশান চলছে আপনারা যদি খুব তাড়াহুড়ো করে খুব স্পিডি ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন ধরুন ক্যাশ হ্যান্ডেল করছেন কোনো কিছু তাড়াতাড়ি গণনা করে একটা বক্সে আপনাকে প্যাকিং করতে হবে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে মাইনর সিলিমিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রান্নাবান্নার ক্ষেত্রে একটু ভুলচুক কোথায় কোনো জিনিসপত্র রাখলেন সেগুলো কিন্তু ঠিকঠাক আপনি রাখছেন না গুলিয়ে ফেলছেন তো সেই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু গোলমাল ইত্যাদি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে তো এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা জরুরি এবং এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে জেনারেলি আজকের দিনটা আমি মনে করি যে আদারওয়াইজ আজকের দিনে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা প্রোগ্রেসিভ এবং পজিটিভ থাকবে বিশেষত মিডিয়া সেক্টরে আছেন যারা প্রিন্টিং প্রেস ইত্যাদিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অবশ্যই ভালো থাকার সম্ভাবনা আছে এবং যে কোনো ক্ষেত্রেই মেডিকেল ওয়ার্কসের সঙ্গে যারা যুক্ত আছেন প্রেসের সঙ্গে যুক্ত আছেন বা কোনো ধরনের নিউজ এজেন্সি সোশ্যাল মিডিয়াগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এটা বাদ দিলে আজকের দিনটা আমি এটুকু বলতে পারি ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনটায় এডুকেশান রিলেটেড কাজকর্ম সেটা আপনি টিউশানই করেন বা স্টুডেন্ট হন বা টিচার হন বা কোনো আপনার বই খাতার দোকান থাকে এডুকেশান রিলেটেড যে কোনো বিষয় সেগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো রেজাল্ট বা সুবিধাজনক জায়গায় থাকবেন এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনা বা ইত্যাদি কোনো ভর্তি অ্যাডমিশান এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে জেন বুধের প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসার ক্ষেত্রে গ্রোথ উন্নতি যোগাযোগ থাকবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আবেগ উন্নতি এবং ভালো জায়গাটা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে থাকছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলব আজকের দিনটা পজিটিভ থাকছে এবং এখানে বিশেষত টেকনিক্যাল রিলেটেড কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন রাহুচন্দ্র যোগ থাকার জন্য যেখানে চমক চটক ইত্যাদি আছে যেখানে ধরুন আপনার হোটেল রেস্টুরেন্ট ভ্রমণ পেশা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকছে আচ্ছা প্রেম সম্পর্ক রিলেশনশিপ কেমন যাবে আপনার অর্থনৈতিক পার্ট কেমন যাবে স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল বুধ অস্তমিত হয়ে যাচ্ছে সেগুলোতে কী কি সমস্যা চলবে সেগুলো বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা সারতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ আলোচনা পাবেন অবশ্যই এই নাম্বারে কল করে নেবেন হ্যাঁ এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করবো সেটা অবশ্যই কিন্তু আমাদের সম্পর্ক রিলেশনশিপ প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই কিন্তু চন্দ্রের কানেকশান মন বুদ্ধির কানেকশানে কিছু কিছু বিষয় একটু তর্ক প্রবণতা একটু বাদানুবাদ এগুলো কিছু বিষয় রয়ে যাচ্ছে এগুলোকে ওভারকাম করতে হবে এবং ছোটোখাটো বিষয়ে অ্যাডজাস্ট করা বা ছোটোখাটো বিষয় একটু শান্তি বজায় রাখলে আজকের দিনটা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন সংযোগ বা ইত্যাদি তৈরি হতে পারে এখানে দাম্পত্য জীবন মোটর ওপর স্থিতিশীল থাকছে মঙ্গল সক্ষেত্রী হয়েছে যোগ কেটে গেছে ফলে অনেক ক্ষেত্রেই বহু অশান্তির সুষ্ঠু সমাধান এটা কিন্তু অবশ্যই পাবেন অশান্তির সুষ্ঠু সমাধান এ দেখুন মঙ্গল যখন সক্ষেত্রে হয়েছে এটা মাথায় রাখবেন মানুষের মধ্যে যে নাত্মভিমান থাকছে কিন্তু যোগের কারণে যে মারপিট ইত্যাদি ঝগড়াঝাটি যেটা আপনারা ভোটের শেষ দফাতেও দেখেছেন যেটা অবশ্যই হলো সেইগুলোর যে প্রভাব সেটা কিন্তু অনেকটা কমে যাবে তো অবশ্যই এই জায়গাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে এই জায়গাটা ভালো ফল পাবো আর আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে সাধারণভাবে শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে তে পারেন তাতে কোনো সমস্যা নেই রেবতী নক্ষত্রের মধ্যে আধ্যাত্মিক নলেজ থাকে আধ্যাত্মিক জ্ঞান ইত্যাদি আপনার কোনো গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে দেখুন বুধ অস্তমিত হওয়ার জন্য যে বিষয়গুলো আপনার একটু মনে হচ্ছে যে কাউকে একটু ট্রিক্স করব। কারকে একটু চালাকির দ্বারা রাজি করিয়ে নেবো এগুলোতে আপনি কোনো ভুল প্রমাণিত হবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং স্বাস্থ্যের দিকটা মেনলি আমি বলবো এখানে মেনলি বুধ অস্তগত হওয়ার জন্য এখানে দুটো ফল ঘটতে পারে তো এটা জন্মঝকে যার বুধ যেরকম আছে যখন জন্মঝকে আপনার যদি বুধ অস্ত থাকে মানে জন্মঝকে আপনার যদি বুধ অস্ত থাকে একাধিক ভুল ডিসিশন অ্যালার্জি স্কিন রিলেটেড সমস্যাগুলো এই সময় বাড়বে জেনারেলি যাদের বুধ অস্ত নেই অথচ কোনো কারণে অ্যালার্জি স্কিন ইত্যাদি ইনফেকশান ইত্যাদি সমনা সমস্যায় ইদানিংকালে চলছিলো সেটা কিন্তু কমের দিকে থাকবে এখানে একটা উল্টো ফল আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি মেটুকু বলবো দিনে চন্দ্রবাহুর যোগে যেন একটু ঘুম কম হওয়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইন এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে আদারওয়াইজ অন্যান্য সমস্যাগুলো নেই এবার আমরা আলোচনা করব আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে রেবতী রেবতী নক্ষত্রে একটা আমরা মাছকে দেখে থাকি মিন রাশিতে যেমন দুটো মাছ থাকে এখানে রেবতী নক্ষত্রে একটা মাছের একটা এখানে দৃশ্যপট আমরা দেখে থাকি তো অবশ্যই যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির রেবতী হয় যদি হয় আপনার অবশ্যই অশ্লেষা কিংবা জ্যেষ্ঠা দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে রাশি লগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি রেবতী জ্যেষ্ঠা বা এখানে অশ্লেষ হয় তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা এখানে হরস্কোপে থাকছে তেমনই আমি অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে অন্যান্য নক্ষত্র যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলা এরা কিন্তু ভালো ফল পাবে ভালো ফল অবশ্যই পাবে এখানে কিন্তু শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাশার শনি তিন রাশি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ অপরদিকে কিছু সমস্যা কিছু বাধা বিপত্তি কিছু প্রবলেম থাকতে পারে বৃহস্পতির দেন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এবং কিছু সমস্যা বাধা বিপত্তি থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর আশারের ক্ষেত্রে আর এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমার অবশ্যই আমরা জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বা গুরুত্ব দেবেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে অবশ্যই চর্চা করব। সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নেব হ্যাঁ দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল নটা পঞ্চান্ন থেকে দুপুর একটা চোদ্দো অবধি দিনের আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব অবশ্যই থাকছে না আজকের রঙ হচ্ছে আজকের সংখ্যাটাকে বলিনি আজকের সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব যার মধ্যে কমিউনিকেশান কানেকশান এবং কিছু যোগাযোগ নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে তো পাঁচ সংখ্যা যদি বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে দেখেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো প্রথমেই বলবো আজকে যে পাঁচ সংখ্যার প্রভাব যে থাকছে এটা কিন্তু খেয়াল রাখবেন পাঁচের আধিক্য থাকতে পারে একটা মোবাইল নাম্বারে একটা পাঁচ থাকতেই পারে দুটো পাঁচও থাকতে পারে কিন্তু পাঁচের আধিক্য থাকতে পারে তিনটে চারটে ইত্যাদি সেই ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে সবুজ মেষ লগ্ন অবশ্যই লাল হলুদ সাদা ব্যবহার করতে পারে বৃষর ক্ষেত্রে সবুজ হলুদ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অবশ্যই সাদা লাল এবং নীল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে অবশ্যই সবুজ হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে সাদাও ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল সবুজ হলুদ এবং অফ হোয়াইট কালার কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু আজকের দিনে সবুজ নীল এবং অবশ্যই কিন্তু আপনারা ক্রিম কালার জাতীয় কোনো রঙকে ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট নীল এবং এখানে লাল রং ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে লাল সাদা নীল ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে নীল লাল এবং অবশ্যই অফ হোয়াইট কালার সবুজ রং ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ অফ হোয়াইট সবুজ এবং আকাশি রং ব্যবহার করা যেতে পারে এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু সবুজ সাদা হলুদ এবং অবশ্যই কমলা এবং লাল হলুদে অফ হোয়াইটে অসুবিধে নেই অনেকগুলি রঙ আপনারা ব্যবহার করতে পারেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি এবার আলোচনা অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন বুকিং করে যোগাযোগ করে নেবেন সমস্যা থাকলে মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি সেটা অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি দ্বাদশভাবে মঙ্গল প্রবেশ করছে আপনাদের রাশিতে ভাবাবেগ বেশি থাকবে বুধের কানেকশানে কিছু নতুন আর্থিক যোগাযোগ অবশ্যই আসবে কিন্তু জেনারেল কিছু খরচ একটু একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনা বিদ্যা উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে আর দেখুন কোথাও ট্রেন বাস ফ্লাইট ইত্যাদি কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখতে হবে দূরে সম্পদ সম্পত্তির করার যোগ আছে তবে সাধারণ বাড়ির গ্যাজেট ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার আগে যেহেতু চন্দ্ররাহু যোগ আছে একটু ভাবনা চিন্তা করে কিনবেন জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে সেখানে সমস্যা ইত্যাদি সেগুলো কিন্তু থাকছে না বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু অবশ্যই লগ্ন এবং রাশির ভিত্তিক যদি দেখি চন্দ্র কিন্তু অবস্থান করছে বৃষর সাপেক্ষে সরাসরি চন্দ্র অবশ্যই রাশির একাদশে কিছু প্রাপ্তিস্থান দেবে বুধের কানেকশানে যেহেতু বুধ আপনাদের লগ্নে বা রাশিতে অবস্থান করছে এবং আজ থেকে বুধ অস্তমিত হচ্ছে একটু চঞ্চলতা ছটপট ভাবে এগুলো কিন্তু বাড়াবে এবং বুধ অস্তমিত হওয়ার জন্য ফিনান্সিয়াল কাজগুলো আপনাদের কিন্তু খুব ভেবে করতে হবে এটা মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী কিন্তু প্রেমের ক্ষেত্রে এটুকু বলবো যেহেতু বুধ অস্ত হয়ে আছে কোনো এক্সট্রিম ডিসিশান নেবেন না সেটা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সামাজিক যোগাযোগ ভালো যাবে সন্তান যোগ আজকে শুভ যাবে এবং আমি সন্তানের কেরিয়ার ইত্যাদি বিষয়ে চিন্তা অবশ্যই করতে পারেন যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে বিশেষত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট পেতে একটু স্লদ গতি ফেস করবেন একটু আস্তে আস্তে হচ্ছে আর কি এটা ফেস করবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল কর্মভাব ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও সমস্যা নেই তবে দৌড়ঝাঁপ ছোটাছুটি ঘোরাঘুরি এগুলো যেন কোথাও যেন একটু বেশি হচ্ছে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশান সহ অপরে কাটে দেওয়া আছে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে আর এখানে শারীরিক দিক থেকে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা যদি ভোগেন সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কিন্তু খুব বড় সমস্যা নেই এখানে অনেকটা রিকভারির দিকে আছে ব্যাপারটা মঙ্গল দ্বাদাশয়ে প্রবেশ করার জন্য বর্তমানে ঘুম ভালো হবে বিদেশ যাত্রা দূরযাত্রায় অপরচুনিটি পাবেন বুধ এবং মঙ্গলের ভিডিওটা আপনারা দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী আপনার আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশমভাবে এবং বুধের কানেকশান বুধ রাশির বা লগ্নের দ্বাদশে দেখুন পরিশ্রম বেশি করলে একটু ক্লান্তি বেশি লাগবে এটা খেয়াল রাখতে হবে দৌড়ঝাঁপ ইত্যাদি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিকটা নজর দেখে বা আপনার পর্যাপ্ত নিদ্রার ওপর গুরুত্ব দিয়ে বাকি সব কাজ করার চেষ্টা করুন বুধ দ্বাদশে যাওয়ার জন্য বিদেশ যাত্রা দূরযাত্রা সংযোগ আছে পরিবারের সদস্যদের দূরযাত্রা হতে পারে দূরে সম্পদ সম্পত্তি ক্রয় বিক্রয় যোগ আছে সম্পর্ক শনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন তবে মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে পড়ার যে এফেক্ট এবং মঙ্গল একাদশের স্থানে থাকার যে শুভ ফল সেটা অবশ্যই কিন্তু আপনারা মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন কর্মভাব আজকের দিনে শুভ থাকলেও যেহেতু রাহু চন্দ্র যোগ কর্মক্ষেত্রে একটু সিলি মিস্টেকস হবে এটা খেয়াল রাখবেন অল্প কথায় কাজ করার চেষ্টা করবেন বক্তা যারা আছেন তবে তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে লোয়ারগান ডিসিজ স্কিন অ্যালার্জির সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন তথা গাইনি সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিবাহ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে একটু তর্ক বিতর্ক খুঁটিনাটি ক্ষেত্রে থাকতে পারে ব্যবসায়িক লাভগুলো আর্থিক যোগাযোগগুলো ভালো যাবে তবে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলোর মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু কিছু আশানুরূপ ফল থাকতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক দেওয়া রইল আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর একটা কথা মাথায় রাখবেন যেহেতু চন্দ্র দশমী আছে জল দুধ বস্ত্র খাদ্য আর্য সামগ্রী ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলোতে আপনি ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন কটরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে এবং এখানে রাহুর সঙ্গে চন্দ্র কিন্তু যুক্ত হচ্ছে দেখুন চন্দ্ররাহু যে যোগটা চলছে এটা খেয়াল রাখতে হবে আপনার কিছু ভ্রম সৃষ্টি করতে পারে তবে বুধের অবস্থান একাদশ এবং একাদশ এর নক্ষত্র যে কানেকশন সেখানে কিন্তু প্রাপ্তিযোগ কিছুটা দেবে আপনার আয় বৃদ্ধি সংযোগ ইচ্ছাপূরণ এগুলো কিন্তু কিছু বিষয় দেবে আর এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো হবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ঘোরাফেরা দৌড়ঝাঁপ ছোটাছুটি এগুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে মঙ্গল সক্ষেত্রে বর্তমানে বেশ ভালো ফল পাবেন কর্মজীবন খুব ভালো ফল পাবেন এ বিষয়ে আর কি কি ভালো ফল বা উন্নতিসূলক ফল পাবেন এ বিষয়ে মঙ্গলে যে ভিডিওটা সেটা আপনারা দেখে নেবেন আর সাধারণভাবে আজকের দিনটা কেনা বেচা শখসৎ পনের কাজ ঘোরাঘুরি এগুলো জেনারেলি আজকের দিনটায় ভালো ফলের আওতাধীন হতে পারে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে খরচপাতি একটু বাড়বে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি পাবেন কোনো হায়ার স্টাডি অ্যাডমিশান বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে যোগ পাবেন এবং বুধ যেহেতু একাদশে আছে যারা অলরেডি বিদেশে দূর রাজ্যে আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হয় আজকের দিনটা থাকতে পারে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলকে বহন করছে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো আর শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল বা ইত্যাদি এগুলো কিন্তু মোটার ওপর ভালো হবে ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসেবে অষ্টমভাবে এবং অষ্টমভাব থেকে মঙ্গল কিন্তু ট্রানজিট করেছে গতদিন মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানে আসার যে বেনিফিট যে ভালো রেজাল্ট যে শুভ ফল সেটা জানতে মঙ্গলের ভিডিওটা দেখে নিন এবং বুধের আপনাদের কর্মভাবে অবস্থান তার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চন্দ্র আর বুধের নক্ষত্রে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু ট্রান্সফার চেঞ্জ এবং শুভ খবরাখবর আসতে পারে কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক ঘটনাও কিন্তু আজকের দিনে ঘটতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি একটু তর্ক বিতর্কপূর্ণ হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে ফাটকা লাভ উবড়ি ইনকাম এগুলো হতে পারে বুধ যেহেতু অস্তমিত হচ্ছে এই সময় কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন কথা একটু মেপে চুপে বলবেন তবে কথায় আজকে আবেগ অনুভূতি বেশি থাকবে আয় ভাব শুভ হলো কিছু কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে খরচের বিষয়টা একটু মাথায় রেখে এগোবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে গবেষকরা ভালো ফল পাবেন রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন মেডিকেল কাজগুলো করতে পারেন লোয়ার অর্গান ডিজিজ স্কিন অ্যালার্জির সমস্যা থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন হাঁটুর ব্যথা বেদনা বা নার্ভাল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন প্রাপ্তিযোগ শুভ লোন ইত্যাদি পেয়ে যাবেন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন পার্সোনাল লোন বা অন্যান্য কোনো গৃহ লোন এগুলো কিন্তু ভালো ফল পাবেন ঘুম কিন্তু অনিয়মিত হবে রাত জায়গার টেন্ডেন্সি কিছুটা বাড়তে পারে দাম্পত্য জীবন মোটর উপস্থিতিশীল থাকবে আর এখানে বিদেশ যাত্রা দূরযাত্রা নতুন কিছু অপরচুনিটির সুযোগ আসতে পারে ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানে থাকার জন্য এই সময় পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে তবে আজকে যেহেতু চন্দ্র অষ্টমে আছে সাধারণ ঘটনাগুলো মনের উপর একটু বেশি প্রভাব ফেলবে আদারওয়াইজ দিনটা খারাপ না আপনি কাজে লাগাতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পর্ব কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের রাশি কিন্তু সমসপ্তমে বুধের কানেকশান বর্তমানে ভাগ্যস্থানে মঙ্গল অষ্টমে প্রবেশ করছে এই যে মঙ্গল অষ্টমে প্রবেশ করছে বুধ নবমে প্রবেশ করছে এর একটা ভারী এফেক্ট আছে বারো জানতে অবশ্যই দুটো ট্রানজিটের ভিডিও আপনারা দেখে নেবেন তো চন্দ্র সমসপ্তমে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ আছে দাম্পত্য জীবনে কিছু উন্নতি থাকলেও ইমোশনাল ভাব বেশি থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু মাথায় রাখবেন লগ্নপতি অস্তমিত হওয়া তথা বুধ এখানে আপনাদের কর্মপতি তো কর্ম এবং আপনার ব্যক্তিগত জীবনের উপর ডিসিজার নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে নেবেন শারীরিক দিকটা আজ থেকে একটু নজর রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপর ভালো এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে আয়ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি যোগাযোগ ব্যবসায়িক লাভগুলো ভালো যাবে জল দুধ খাদ্য দ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোতে বেশি ভালো ফল পাবেন সোশ্যাল মিডিয়ার সেবামূলক কাজ মেডিকেল কাজে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন যে কোনো বিষয়ে পড়াশোনা উচ্চশিক্ষা এখানে নবম স্থানে যেহেতু বুধ আছে ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল পাবেন ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পরিবারের সহযোগিতায় কোনো কাজ উতরে যেতে পারেন আর এখানে অবশ্যই কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন আদারওয়াইজ লাইফ লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের সাহায্যেও কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন আর এখানে দফতরের কাজ সরকারি কাজ মেডিকেল কাজ এগুলো কিছু থাকলে সেগুলো করে ফেলতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিয়েই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এবং অষ্টমস্ত বুধের কানেকশান স্কিন অ্যালার্জি যেটি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কোনো কাজ করতে গিয়ে একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পাবেন গবেষণার রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে তবে কুইক ক্যালকুলেশানগুলোয় একটু ভুলভ্রান্তি হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটায় আবেগপূর্ণতা বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর মঙ্গলের প্রবেশ যেহেতু সপ্তমে ঘটেছে একাধিক জায়গায় উন্নতি ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক জায়গায় এগুলো ভালো ফল পাবেন সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মঙ্গলের ভিডিওটা দেখতে হবে অষ্টমস্ত বুধের কানেকশান এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে সেটা হায়ার স্টাডিজ বা গবেষণায় ভালো ফল দিলেও আপনার এই পরীক্ষা ক্ষেত্রে ওএমআর সিট ফিল আপ করা ইত্যাদি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সচেতন আরও সজাগ হতে হবে এই জায়গাগুলো ভুলভ্রান্তি হতে পারে জেনারেল কর্মভাবের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি সফলতা পাবেন একটু ধীর উত্তর দেবেন তবে চন্দ্রাহু যোগ থাকার জন্য কাজের সূত্রে আজকের দিনে কিন্তু একটু ঘোরাঘুরি ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো করতে হতে পারে সাধারণ কেনাকাটির সংসৎপূরণের কাজে অসুবিধা নেই সেগুলো করতে পারেন বিশেষ কিছু কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু হলেও আপনাকে বাড়তি দৌড়ঝাঁপ বা প্রিকশান এই জায়গাটা কিন্তু বেশি মাত্রায় নিতে হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু মোটের ওপর অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন পারিবারিক কাজ কেনাকাটি শখসাৎ পুরের কাজ এগুলো করে ফেলতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যে লিঙ্ক নিজের ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা আর দেখুন মঙ্গল সপ্তমে প্রবেশ করেছি আপনাদের রাশিতে বা লগ্নে দৃষ্টি দিচ্ছে এই সময় আবেগতারিত বিষয়গুলো বেশি থাকবে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু পঞ্চমভাবে মঙ্গল বর্তমানে ষষ্ঠে প্রবেশ করে নতুন ফল দিতে শুরু করেছে যারা এখন অব্দি জানে না ভিডিওটি দেখে নেবেন পঞ্চমে বুধের কানেকশান ব্যবসায়িক যোগাযোগ আসবে ভাগ্যর কিছুটা আপনার সহায় হবে কিছু প্রাপ্তি যোগ থাকবে তবে বুধ অষ্টমিত যেহেতু হচ্ছে যেটা হয়তো আপনার লোন স্যাংশন হওয়ার কথা এতটা অ্যামাউন্ট সেখানে একটু কম হলো এই ধরনের বিষয়গুলো বা যে কালারটা চাইছেন সেই কালারটা পাচ্ছে না এই ধরনের বিষয়গুলো বুধ অষ্টমিত হওয়ার জন্য হতে পারে কর্মজীবন জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো ফল পাবেন এবং ব্যবসায়িক যোগাযোগগুলোতেও কিন্তু আজকের দিনে প্রাপ্তি উন্নতি এগুলো কিন্তু জেনারেলি থাকবে দাম্পত্য বিষয়ে খুঁটি ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন জেনারেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল থাকলেও আবেগ তারিত বেশি হবেন যেহেতু যোগ কিন্তু প্রেমের ক্ষেত্রে এইটুকু বলব যে অঙ্গারক যোগের সিচুয়েশানটা বৃষ্টিক ফেস করছিলেন প্রেমের ক্ষেত্রে অশান্তি ঝগড়াঝাটি যাদের বিবাদ হয়েছিল আস্তে আস্তে সেটা কিন্তু কমে যাবে এবং সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন নতুন প্রেমের যোগাযোগ আসবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো হায়ার স্টাডিজ অ্যাডমিশন ইত্যাদি প্রক্রিয়াগুলো এই সময় কিন্তু ভালো হবে আর সাধারণত কেনাকাটি পার্স কাজ সকসৎ মনে কাজ করতে পারেন কোর্ট কাচারি বিষয়ে একটু খেয়াল রাখবেন এই সময় বুধ যেহেতু অস্তমিত কোর্ট কাচারি বিষয়ে যতটা আপনি ফল আশা করছেন সেই জায়গাটা কিন্তু ততটা নাও হতে পারে এই বিষয়টা খেয়াল রাখা দরকার মায়ের মতকে গুরুত্ব দেবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সেটা উচিত হবে পেটের গোলমালের বিষয় একটু খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন আর ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন আর্টিস্টিক যা ব্যক্তিরা ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো লাভ হবে কর্মজীবন মোটার উপর খারাপ না ভালো যাবে ইন্টারভিউতে এতে সাকসেসফুল হওয়ার চান্সেস এই সময় যথেষ্ট বেশি থাকছে বিস্তারিত জানতে আপনি আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চতুর্থভাবে ভাব থেকে মঙ্গল সরে পঞ্চমে গেছে এই সময় আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা বিকাশ পাবে আরও বহু বিষয় এই সময় উন্নতির সূচক সময় আসতে পারে এই বিষয়ে মঙ্গলের ভিডিওটি দেখে নেবেন চন্দ্র আর চতুর্থ থাকার জন্য ভাব বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় মাইন্ড সেন্টে থাকবে কর্মভাব মোটের ওপর ভালো যাবে কর্মক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি অবশ্যই আপনাকে আবেগপূর্ণ কর্মক্ষেত্রে কিছু বিষয় রাখতে পারে জেনারেল কাজগুলো ভালো ফল পাবেন কিন্তু এটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যেহেতু এখানে কানেকশানটা অবশ্যই কিন্তু চন্দ্র এবং রাহুল সেখানে কিন্তু ছোটোখাটো বিষয় কিন্তু মনে লেগে যাওয়া গায়ে লেগে যাওয়া এই ধরনের কোনো বিষয় টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না তবে যে কোনো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে আর এখানে এটুকু বলবো যাত্রা কমিউনিকেশান ভ্রমণ আউটডোর ওয়ার্ক্স ফিল্ড ওয়ার্ক্স অনলাইনের কাজগুলোতে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে বুধের কানেকশান থাকার জন্য এই সময় ইন্টারভিউতে সফলতা পাবেন কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে দেখুন বুধ অস্তমিত হচ্ছে তা আমি বলবো চাকরি ব্যবসা সংক্রান্তে ভালো ফল পেলেও কিন্তু কিছু জায়গায় কোনো বড়ো আর নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করিয়ে এগোতে হবে এইগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে কিন্তু এগোতে হবে আর এখানে আমি আর এটুকু বলতে পারি যে অনলাইন স্টাডিজ অনলাইনের কাজ ঘুরে ফিরে কোনো কাজ করা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চন্দ্র চতুর্থে আছে একটু সর্দি কাজ সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো ভালো যাবে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিভ পরীক্ষা কম্পিটিটিভ কাজে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন নিচে ডিসক্রিপশান সহরে কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি তৃতীয়ভাবে বুধের নক্ষত্রের কানেকশান বুধ বর্তমানে অস্ত্র দেখুন যোগাযোগ একটু বাধা থাকবে আবার কিছু যোগাযোগ সাকসেসফুল হবে কিন্তু এটা মাথায় রাখবেন যে হয়তো দশটা কাজের মধ্যে দুটোতে ছেদ পড়লো সমস্যা হলে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অনলাইন কাজকর্মগুলো একটু চোখ কান খোলা রাখবেন দাম্পত্য বিষয়ে সামান্য তর্ক বিতর্ক বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে প্রেম যুব বিবাহের কানেকশান আছে চলতি প্রেমের মধ্যে নতুন প্রেমের সংযোগ ভালো পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে কিন্তু ছোটোখাটো বিষয়ে একটু তর্ক বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন কাজের জায়গায় প্রেস মিডিয়া অনলাইন ট্রান্সপোর্ট ইত্যাদি বিশেষত মেডিকেল কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন এবং অবশ্যই সোশ্যাল ওয়ার্কে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ফাটকা লাভের কিছু সংযোগ থাকতে পারে পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন আর এখানে তৃতীয়স্থ কানেকশান ঘোরাঘুরি ছোটাছুটি দৌড়ঝাঁপ এটা একটু বেশি হবে অবশ্যই জেনারেল ব্যবসার সমস্যা নেই সেখানে সমস্যা জায়গাটা নেই সেখানে ভালো ফল পাবেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন আর সাধারণ কেনাকাটি শস্বাত পূর্ণে কাজ করতে পারেন সেখানে ওভারঅল গুড রেজাল্ট পাবেন আর আউটডোর ওয়ার্ক যে কোনো সোশ্যাল ওয়ার্কস এগুলোতে কিন্তু জেনারেলি আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু রাশির দ্বিতীয় দ্বিতীয়ভাবে বুধের কানেকশান বুধ চতুর্থে সাময়িক একটু মানসিক চঞ্চলতা থাকবে পড়াশোনা উচ্চশিক্ষাগুলোতে ভালো ফল পাবেন তবে কথা বলার বিষয়ে গণনা করার বিষয়ে কাউকে কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে দেবেন কোনো ভাই বা ইন্টারভিউগুলো থাকলে সেগুলো একটু অবশ্যই মৌখিক পরীক্ষাও থাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন হায়ার স্টাডিজ বা ইত্যাদি এগুলোতে মোটের ওপর খারাপ ফল নেই প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সংযোগ আছে জেনারেল প্রেমের মধ্যে আবেগতা হবেন বুধ যেহেতু অস্ত হচ্ছে এটা মাথায় রাখবেন যে বুধ যেহেতু অস্তমিত প্রভাব দিচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনো স্ট্রং ডিসিশান বা কোনো বিষয় তো নেগেটিভ ডিসিশান বললে ভালো হয় সেগুলো কিন্তু এই সময় না নেওয়াই ভালো সেটা কিন্তু আপনার পক্ষে নেতিবাচক ফল প্রদান করতে পারে দাম্পত্য সুখের কথা যদি বলি স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না যে কোনো বিষয়ে আপনি আজকের দিনে গান বাজনা যদি করেন কথা বেশি খান সেক্ষেত্রে আপনি মোটের ওপর গুড রেজাল্ট আজকের দিনে পাবেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে মেডিকেল কাজকর্মে ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখবেন চন্দ্ররা কিছু ভুল খাতে খরচ করিয়ে দিতে পারে খরচের বিষয়টা মাথায় রেখে এই সময় কিন্তু এগোতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে মাথায় রাখা খুব জরুরি আর এখানে সাধারণত আজকের দিনে রেগুলার কিছু কেনা ইত্যাদি এগুলো করা যেতে পারে সেখানে প্রবলেম হরস্কোপে থাকছে না বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনে চন্দ্রাহুযোগ বাড়িতে বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকের ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সফরে কাটা দেওয়া রইল লিঙ্ক চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মিনলগ্ন মিন রাশিতে চন্দ্র এবং বুধের কানেকশান ছোটোখাটো বিষয়ে মানসিক চঞ্চলতা থাকবে কমিউনিকেশান যোগাযোগ এগুলো ভালো হবে তবে বুধ যেহেতু অস্তমিত গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ বিশেষ কোনো কেনাকাটি শখস্বাদপূর্ণের কাজের ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশান আজকের দিনে নিতে হবে আর এখানে কর্মভাব শুভ যাবে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে গোবেন বুধ যেহেতু অস্তমিত হয়ে গেল ব্যবসার ক্ষেত্রে কোনো ভারী ডিসিশান নেওয়ার আগে কারোর সঙ্গে লোচনা করে নেবেন জেনাল কর্মভাব ভালো যাবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে স সর্দি কাশি তার মাইগ্রেনের সমস্যা কিছুটা স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যার বিষয়ে একটু আপনাদের খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার কিন্তু ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলো কিন্তু বিকশিত হবে কোনো বিষয়ে আর্টিস্টিক ট্যালেন্টগুলো ভালো যাবে অনলাইনের কাজে অগ্রগতি সেলফ প্রস্থানে ভালো ফল পাওয়া জায়গাটা পাবেন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের একটু চঞ্চলতা চটপটে ভাব বাড়ে মানে যাদের সন্তান আছে তাদের কথা বলছি আর আমি এটুকু বলবো সাধারণভাবে আজকের দিনটায় আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে প্রেসক্রিপশন সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ননাশির আলোচনা আর এটুকু মাথায় রাখবেন আজকের দিনে বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু ভাব আবেগচারিত হতে পারে এবং যেটা আমি শুরুতে বলছিলাম যুক্তি এবং আবেগের মধ্যে একটা ডিসিশানের অভাব সেই জায়গাটা একটু তাড়াহুড়ো করে ভুল ডিসিশান হচ্ছে সেটা কিন্তু হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা